আসসালামু আলাইকুম আকমল টিভির সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি আয়োজনে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো রয়েছি। তাহলে চলুন আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলি, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে আপনি গ্রিক সাইপ্রাস অথবা অবৈধভাবে সাইপ্রাস কেন আসবেন না। সাধারণত আমি নিরুৎসাহিত করি সাইপ্রাসে আপনারা ওয়ার্ক পারমিটে আসবেন না, কেননা সাইপ্রাসে যদি আপনি অনন্য পায় না হন, আপনার আর কোনো উপায় না থাকে বাংলাদেশ থেকে কোথাও যাওয়ার, হয়তোবা আপনি সাইপ্রাসে আসবেন। কিন্তু যারা ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন দেখেন, ইউরোপে আপনাদের ভবিষ্যতে কাগজপত্র হবে, আপনার একটা ফিউচার করবেন, এরকম স্বপ্ন রিয়েল যারা করেন, তারা সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে আমি টোটালি মানা করব। এরপরে দুইটা বিষয়ে বলতে চাই। হ্যাঁ, আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে ওয়েলকাম, কিন্তু সাইপ্রাসে ওয়ার্ক পারমিট এবং তুর্কি সাইপ্রাস হয়ে অবৈধভাবে গ্রিক সাইপ্রাসে এসে নিজেকে ধ্বংস করবেন না। তারপরে ব্যাপারটা কী কারণে আসবেন না সে বিষয়টা টোটালি ভিডিওতে আলোচনা করব, একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। সাইপ্রাসকে না বলুন, কেন না বলুন, দুই ধরনের লোকের ক্ষেত্রে বলতেছি, যারা প্রতারণার শিকার হয়ে রিয়েল ওয়ার্ক পারমিটে না এসে ফেক ওয়ার্ক পারমিটে আসবেন, অথবা আপনি আদৌ জানেন না সাইপ্রাসে কী ধরনের ভিসাগুলো সাধারণত হয়ে থাকে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। এসব বিষয়ে অনেকের আইডিয়া না থাকার কারণে আমি টুকিটাকি ভিডিও করি, এ কারণে অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে মাস্টার্স পাস করেছেন অথবা রানিং স্টুডেন্ট, অনেকেই প্রতারণার শিকার হয়েছেন এবং এসেছেন কাজের ভিসায়, এসে দেখেন যে তিনি ছাগলের ফার্মে, গরুর ফার্মে অথবা খুব কঠিন কঠিন কাজে এসে পড়ে গেছেন। এবং সাইপ্রাসে অবৈধভাবে যারা আসছেন তাদের করুণ অবস্থার কথা আসলে ভিডিওতে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। তো এই দুই ধরনের মানুষের ক্ষেত্রে আমি পরামর্শ দেব, আপনি সাইপ্রাস না চয়েস করে সাইপ্রাসে যে অ্যামাউন্টের খরচ করে আপনারা আসেন, এই দুই ধরনের লোকের ক্ষেত্রে আমি কথা বলে দেখেছি, বেশিরভাগ লোকই বলছে ভাই আমি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে এসেছি, আপনারা কেন এত টাকা খরচ করে সাইপ্রাস আসবেন না। এই লজিকটা আমি আপনাকে দিচ্ছি। বর্তমান সময়ে ইউরোপে প্রবেশ করার জন্য সবচেয়ে ভালো কয়েকটা দেশে সরাসরি ওয়ার্ক পারমিট হচ্ছে এবং আপনি লিগ্যাল এন্ট্রি করতে পারতেছেন, এবং ইন ফিউচারে সব মিলিয়ে 4 থেকে 5 বছর পর আপনার লিগ্যাল কাগজপত্র হয়ে যাবে। কিন্তু সাইপ্রাসে যদি আপনি ওয়ার্ক পারমিটে বলেন আর অবৈধভাবে বললেন, স্টুডেন্ট না, স্টুডেন্টদের ক্ষেত্রে ভিন্ন, এই দুই ধরনের লোক আসলে আজীবন থাকলে আপনার কাগজ হবে না, একটা অসুবিধা। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগটা হচ্ছে 50-50 শুধুমাত্র ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, আর অবৈধভাবে যারা আসবেন তাদের 1% সম্ভাবনা নাই এই সাইপ্রাস থেকে বের হয়ে ইউরোপে যাওয়ার। দেশে যাওয়া ছাড়া আর কোনো পথ সাইপ্রাসে নাই যারা অবৈধভাবে আসেন, গেল দ্বিতীয়। তৃতীয় কথা হচ্ছে আপনি এখানে আজীবন যদি সোশ্যাল ইন্স্যুরেন্স পে করেন, ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে যদি আপনি দীর্ঘদিন সোশ্যাল ইন্স্যুরেন্স পে করেন, তাহলে ইন ফিউচারে এই সোশ্যাল ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার কোনো না কোনোভাবে কাগজ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্থায়ী হওয়ার, কী বলে, আপনার পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার যে ফেসিলিটি, এই ফেসিলিটিটা আজীবন সাইপ্রাসের লোকজন পান নাই। মধ্যখানে একটা সম্ভাবনা দেখা দিছিল, এটাও বন্ধ হয়ে গেছে। তো সাইপ্রাসে যারা দীর্ঘ 10 বছর 12 বছর 20 বছরের কাছাকাছি লোক আছেন, তাদের এই পর্যায়ে এসে, একটা লোক যদি 20-25 বছর থেকে বিদেশ করে আজকে 40-50 বছর বয়সে এসে যদি এখনও তার পেপার বা কাগজপত্রের ব্যাপারে এখন পর্যন্ত সে উদাসীন থাকতে হয়, মানে এখনও কোনো মানে কাগজ যে হবে এর কোনো সম্ভাবনা নেই, তাহলে আপনি বুঝেন সাইপ্রাসে আপনার আশা কী আদৌ ঠিক হবে। এ কারণে বলছি সাইপ্রাসকে না বলুন, বরং ওয়ার্ক পারমিটে যদি আপনি এত টাকা খরচ করে আসতেই হয় তাহলে দেখেন বর্তমান সময়ে রোমানিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, এরপরে আপনার এরকম
মলদোবা, এরকম বেশ কিছু দেশে ওয়ার পারমিট ভিসা হচ্ছে, মাল্টাতে, এসব দেশে ট্রাই করতে পারেন। এসব দেশে ট্রাই করে হয়তো বা একটু সময় লাগবে এবং সেম টাকাতে আপনি ভালো জায়গাতে যেতে পারছেন। আপনি রোমানিয়াতে যদিও ইনকাম কম, কিন্তু আপনি যদি রোমানিয়াতে একটা সময় পর্যন্ত থাকতে পারেন, রোমানিয়ার রেসিডেন্ট কার্ড পাচ্ছেন এবং রোমানিয়ার রেসিডেন্ট কার্ডটা যদি আপনি পান, তাহলে আপনি ইউরোপের অন্যান্য দেশে গিয়েও কাজ করতে পারবেন। এই সুযোগ সুবিধাটা আপনি সাইপ্রাসে আসলে পাবেন না। এই বিষয়গুলো আপনাদেরকে, এই ভিতরের কথাগুলো কেউ বলবে না, কিন্তু অনেকেই আছেন এসে তার জীবনের এই টার্নিং পয়েন্টে এমন জায়গায় এসে সে ফেল করতেছে। তো ফেলর হবেন না, এই কথাগুলো আপনাকে কেউ বলবে না। যারা বিজনেস করে তারা সবসময় আপনাকে চাইবে যে তাদের খপ্পরে ফেলে দেওয়ার জন্য। এবং সাইপ্রাসে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি 10-12 লক্ষ টাকা খরচ করে, 8-10 লক্ষ টাকা খরচ করে যারা আসেন, তাদের আসাটা আদৌ ঠিক হয় না। কারণ তারপরে তিনি এখান থেকে বের হতে পারেন না, ছাড়াও এখানে স্থায়ীভাবে থাকার পরেও তার ভবিষ্যতে সে মিডল ইস্টের মতো এখান থেকে হাত পা গুটিয়ে দেশের দিকে যেতে হয়। তো এই অবস্থাটা খেয়াল করলে আপনাকে আমি বলবো সাইপ্রাসকে না বলুন, বরং ইউরোপের অন্যান্য যে দেশগুলোতে ল্যান্ড বর্ডার আছে ওখানে প্রবেশ করেন, এখান থেকে মুভ করা সম্ভব। আরেকটা বড় সুবিধা হচ্ছে, সাইপ্রাস এমন একটা দেশ, এটা হচ্ছে টোটাল একটা আইল্যান্ড, এখান থেকে বের হওয়ার লিগ্যাল ওয়ে ছাড়া আপনি বের হওয়ার কোনো পথ নেই যে আপনি অবৈধভাবে বর্ডার ক্রস করে যাবেন। বর্ডার ক্রস করে যাওয়ার মতো এখানে কোনো জায়গা নেই, এটা টোটালি আইল্যান্ড। গেলে আপনি তুর্কি সাইপ্রাস যাবেন, এবং তুর্কি সাইপ্রাস যাওয়া তো আপনার দরকার নেই, কারণ এটাই ইউরোপ আর তুর্কি সাইপ্রাস হচ্ছে এশিয়া, ওখানে টাকার মান কম, বা ওইখান থেকে মানুষ এখানে আসে, ওইদিকে যায় না। তারপরে ওখান থেকেও যদি আপনি যেতে হয়, ফ্লাই করে কোথাও যেতে হবে, যে জাহাজে করে সাগরপথে ফাঁড়ি দেওয়ার কোনো মাধ্যম সাইপ্রাসে নাই। এই কারণে এখান থেকে মূল ইউরোপে যাওয়াটা আরেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, সাইপ্রাসে যারা অবৈধভাবে আসার টার্গেট করেন, যারা জানেন না, অথবা যারা না জেনে, আপনার কোনো বিশ্বস্ত সূত্র না থাকার কারণে আপনি এজেন্সি বা যারা নিয়ে আসেন লোকজন তাদের খপ্পরে পড়ে যদি আপনি না জানা অজ্ঞাত একটা ভিসায় আসেন, যে আপনি আদৌ জানেন না কী ভিসায় আসতেছেন, তাহলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। এক্ষেত্রে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেগুলোর কথা বললাম এগুলোতে ট্রাই করুন, এটা আপনাদের জন্য বেস্ট অপশন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।